দ্বিতীয় বিবরণ তিন পর্ব এউতারে আম্ভে মানে ফেরি বাসনর পথ দেই গমন কলু তহিঁরে বাসনর রাজা ওগ সে ও তাহার সমস্ত প্রজা আমমানক বিরুদ্ধরে যুদ্ধ করিবাকু বাহারি ইদ্রিকিয়েকি আসিলে। সেতবেলে সদাপ্রভু মতে কহিলে তাহাকু ভয় কর নাহি, কারণ আম্ভে তাহাকু ও তাহার সমস্ত প্রজাঙ্কু ও তাহার দেশকু তুম্ব হস্তরে সমর্পণ করিয়াছু। তুমে যেপরি হিসবোন নিবাসী ইমোরীয় মানক রাজা সিহন প্রতি করিয়াছ সেপরি তাহা প্রতি মধ্যে করিব। এরূপে সদাপ্রভু আম্ভমানক পরমেশ্বর মধ্যে বাসন রাজা ওগোকু ও তাহার সমস্ত প্রজাঙ্কু আম্ভমানক হস্তরে সমর্পণ কলে। তহিঁরে আম্ভেমানে তাহাকু এপরি পরাজয় কলু যে তাহার কেই অবশিষ্ট রহিলা নাহি। সে সময়ে আম্ভেমানে তাহার সমস্ত নগর হস্তগত কলু, সেমানঙ্কঠারু যা হস্তগত ন কলু এপরি গোটিয়ে নগর রহিলা নাহি। ষাঠিয়ে নগর অর্গর্বর সমস্ত অঞ্চল অর্থাৎ বাসনস্থ ওগর রাজ্য হস্তগত কলু। সেই সবু নগর উচ্চ প্রাচীর ও দ্বার অর্গলরে সুরক্ষিত থিলা, তাহা ছড়া অনেক প্রাচীরহীন নগর থিলা। আমেমানে হিসবোন রাজা সিহন প্রতি যে রূপে করিছিলু সে রূপে সেমানকু বর্জিত রূপে বিনষ্ট কলু। স্ত্রী ও বালক সমেত প্রত্যেক বসতি নগর বর্জিত রূপে বিনষ্ট কলু। মাত্র আম্ভেমানে সমস্ত পশু ও নগরর লুটিত দ্রব্যাদি আপনমানক নিমন্তে লুট স্বরূপ গ্রহণ কলু। সেই সময়ের আম্ভেমানে জর্দনর পূর্বপারিস্থ ইমোরীয়মানঙ্কর দুই রাজাঙ্ক হস্তরু অর্ণান উপত্যকাঠারু হরমোন পর্বত পর্যন্ত সমস্ত দেশ হস্তগত কলু। সিদনীয়মানে সেই হরমোনকু সিরিয়ন কহন্তি ও ইমোরীয়মানে তাহাকু সনির কহন্তি। আম্ভেমানে সমভূমির সমস্ত নগর ও সলখা ও ইদ্রি পর্যন্ত সমস্ত গিলিয়দ ও সমস্ত বাসন অর্থাৎ বাসনস্থিত ওগ রাজ্যর সমস্ত নগর হস্তগত কলু। অবশিষ্ট রফাইয়মানক মধ্যরু কেবল বাসন রাজা ওগ অবশিষ্ট রহিলা। দেখ তাহার খট লৌহময় খট, তাহাকি অমন সন্তানগণর রব্দারে নাহি। মনুষ্য হস্তর পরিমাণ অনুসারে তা দীর্ঘরে ন হাত ও প্রস্তরে চারি হাত। এই সময়ের আম্ভেমানে অর্ণন উপত্যকা নিকটস্থ অরেয়ারঠারু সেই সমস্ত দেশ অধিকার কলু। তহিঁরে মু গিলিয়দ্র পর্বতময় দেশর অর্ধেক ও তহিঁর নগর সবু রুবেন বংশকু ও গাদ বংশকু দেলি। পুণি মু গিলিয়দ্র অবশিষ্ট অংশ ও সমস্ত বাসন অর্থাৎ ওগর রাজ্য বিশেষরে সমুদায় বাসন সহিত অর্গবর সমস্ত অঞ্চল মনসির অর্ধবংশকু দেলি। তাহা রফাইয়ের দেশ বলে বিখ্যাত। মনসির পুত্র জাইর রাসুরীয় ও মাখাথীয় সীমা পর্যন্ত অর্গবর সমস্ত অঞ্চল হস্তগত করি আপনা নামানুসারে আজি পর্যন্ত বাসন দেশর সেই সমস্ত স্থানর নাম হবত জাইয়ের রহিলা। পুণি মাখিরকু গিলিয়দ দেলি, আর গিলিয়দ ঠারু অর্ণন উপত্যকা অর্থাৎ উপত্যকার মধ্যস্থান ও তহিঁর সীমা সমেত পুণি সেইঠারু অম্মন সন্তানর সীমা জর্দক নদী পর্যন্ত, আউ কিন্নেরতর ঠারু পাদভূমিস্থ সমুদ্র অর্থাৎ পিসগার অধস্থিত লবণ সমুদ্র পর্যন্ত পূর্ব দিগবতী পদাভূমি ও জর্দন ও তহিঁর অঞ্চল রুবেন বংশকু ও গাদ বংশকু দেলি। অনন্তর মু সেই সময়ে তুমমানক আজ্ঞা দিয়ে কহিলি, সদাপ্রভু তুমমানকর পরমেশ্বর অধিকারার্থে তুমমানক এই দেশ দেইছন্তি। তুমমানক মধ্যরু সমস্ত বীরপুরুষ সসজ্জ হই তুমমানক ভাতৃগণ ইস্রায়েল সন্তানমানক সম্মুখরে পার হইযিবে। মাত্র মু তুমমানক যেউ যেউ নগর দেইছি সেই সবু নগররে তুমমানকর ভার্যা ও বালকগণ ও পশুমানে বাস করিবে, কারণ মু জানে তুমমানকর অনেক পশু অছন্তি। এউতারে সদাপ্রভু তুমমানক ভাতৃগণকু তুমমানকর তুল্য বিশ্রাম দেলে ও জর্দনর সে পারিরে সদাপ্রভু তুমমানকর পরমেশ্বর যে দেশ সেমানকু দেবে সেমানে মধ্য সেই দেশ অধিকার কলে। তুমেমানে প্রত্যেক মোহর দত আপনা আপনা অধিকারকু ফেরিযিব। আউ মু সেই সময়ে জোসকু আজ্ঞা দেই কহিলি,
ସଦାପ୍ରଭୁ ତୁମମାନଙ୍କର ପରମେଶ୍ୱର ଏହି ଦୁଇ ରାଜାଙ୍କ ପ୍ରତି ଯାହା କରିଅଛନ୍ତି ତୁମେ ତାହା ସ୍ୱଚକ୍ଷରେ ଦେଖିଅଛ। ତୁମେ ଯାଇ ପାର ହୋଇ ଯେଉଁ ଯେଉଁ ରାଜ୍ୟ ବିରୁଦ୍ଧରେ ଯାଉଅଛ ସେସବୁ ରାଜ୍ୟ ପ୍ରତି ସଦାପ୍ରଭୁ ତଦ୍ରୁପ କରିବେ। ତୁମେମାନେ ସେମାନଙ୍କୁ ଭୟ କର ନାହିଁ, କାରଣ ଯିଏ ତୁମମାନଙ୍କ ସପକ୍ଷରେ ଯୁଦ୍ଧ କରନ୍ତି ସେ ତ ସଦାପ୍ରଭୁ ତୁମମାନଙ୍କର ପରମେଶ୍ୱର ଅଟନ୍ତି। ସେହି ସମୟରେ ମୁଁ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ବିନତି କରି କହିଲି, ହେ ପ୍ରଭୁ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ଆପଣା ଦାସ ନିକଟରେ ଆପଣା ମହିମା ଓ ବଳବାନ ହସ୍ତ ପ୍ରକାଶ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିଅଛ। ତୁମ୍ଭର କ୍ରିୟାତୁଲ୍ୟ ଓ ତୁମ୍ଭର ପରାକ୍ରାନ୍ତ କର୍ମତୁଲ୍ୟ କିଏ କରିପାରେ? ସ୍ୱର୍ଗରେ କିଏ ମର୍ତ୍ତରେ ଏପରି ଆଉ କିଏ ଅଛି? ମୁଁ ବିନୟ କରୁଅଛି, ମୋତେ ସେପାରିକି ଯିବାକୁ ଓ ଜର୍ଦ୍ଦନର ସେପାରି ସ୍ଥିତ ସେ ଉତ୍ତମ ଦେଶ, ସେହି ରମଣୀୟ ପର୍ବତ ଲିବାନନ ଦେଖିବାକୁ ଦିଅ। ମାତ୍ର ସଦାପ୍ରଭୁ ତୁମମାନଙ୍କ ସକାଶୁ ମୋ ଉପରେ କ୍ରୋଧ କଲେ, ମୋ କଥା ଶୁଣିଲେ ନାହିଁ, ଆଉ ମୋତେ ସଦାପ୍ରଭୁ କହିଲେ, ତୁମ୍ଭର ଯଥେଷ୍ଟ ହେଲାଣି, ଏ ବିଷୟରେ ଆମ୍ଭକୁ ଆଉ କୁହ ନାହିଁ। ପିସ୍ଗାର ଶୃଙ୍ଗକୁ ଚଢ଼ିଯାଅ, ଆଉ ପଶ୍ଚିମ ଓ ଉତ୍ତର ଓ ଦକ୍ଷିଣ ଓ ପୂର୍ବ ଆଡ଼େ ଅନାଇ ଦେଖ ଓ ଆପଣା ଚକ୍ଷୁରେ ତାହା ନିରୀକ୍ଷଣ କର, କାରଣ ତୁମ୍ଭେ ଏହି ଜର୍ଦ୍ଦନ ପାର ହୋଇଯିବ ନାହିଁ। ମାତ୍ର ଯୋଶୁକୁ ଆଜ୍ଞା ଦିଅ ଓ ତାହାକୁ ସାହସ ଦିଅ ଓ ତାହାକୁ ବଳବାନ କରାଅ, କାରଣ ସେ ଏହି ଲୋକମାନଙ୍କର ଆଗେ ଆଗେ ଯାଇ ପାର ହୋଇଯିବ। ପୁଣି ତୁମ୍ଭେ ଯେଉଁ ଦେଶ ଦେଖିବ ତାହା ସେମାନଙ୍କୁ ଅଧିକାର କରାଇବ। ଏହି ରୂପେ ଆମ୍ଭେମାନେ ବୈତ୍ୟପିଅରର ସମ୍ମୁଖସ୍ଥିତ ଉପତ୍ୟକାରେ ବାସ କଲୁ।